আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার আপনাদের সামনে আবার হাজির। আজকে আবার একটি নতুন আইডিয়া নিয়ে, যে আইডিয়াটা আসলে বাংলাদেশে এখন যথেষ্ট মার্কেটে উৎপাদন ইজিলি উৎপাদন করা ইজিলি, বিপণনও ইজিলি, কিন্তু এখনও অ্যাভেলেবেল হয়নি। মানে যে আসলে অ্যাভেলেবেল না হওয়ার কারণে এটা একটা ইউনিক আইডিয়া বলে আমি মনে করি। যে আইডিয়াটা হচ্ছে, ওইটা হচ্ছে স্যানিটারি ন্যাপকিন নিয়ে। স্যানিটারি ন্যাপকিন, স্বল্প মূল্যে স্যানিটারি ন্যাপকিন যেটা সম্ভব, আসলে স্বল্প মূল্যে দেওয়া সম্ভব। আপনি ওই যে অপরাজিতা, মেবি অপরাজিতা নামের কোনো একটা সংগঠন আসলে এটা শুরু করছে কম দামে দেওয়ার জন্য গ্রামের মানুষদের জন্য। আমরাও চাইলে এটা করতে পারেন। এখানে একটা আপনাকে ট্রিক্স বলে দিই, অর্থাৎ হচ্ছে বাংলাদেশে গার্মেন্টসের শহরাঞ্চলে, গার্মেন্টস তো বেশিরভাগই যা হয় শহরাঞ্চলে হয়, যেমন সিপিজেড ঢাকায়, আসলে আমি চিটাঙ্গে থাকি যেহেতু, তাই চিটাঙ্গটা সিপিজেড বলে। এখানে তো প্রায় 90% মহিলা, একটা জরিপে পাইছি, মানে আমি একটা অনলাইনে পাইছি, হচ্ছে বাংলাদেশের গার্মেন্টস কর্মী 60% হচ্ছে কি মহিলা, আর অন্যরা তো পাইছি 90% মহিলা, আমি মেবি 80% সামথিং হইতে পারে মানে মহিলা এতে। তো এখানে মূল কারণটা হচ্ছে এরাই হচ্ছে একটা বড় মার্কেট প্লেস। কারণ কি, আসলে মহিলাদের তো জিনিসটা লাগে, স্যানিটারি ন্যাপকিনটা লাগে, সেহেতু ওনারা মানে এটা নিতে, ওনারা যে স্বল্প মূল্যে পায়, অর্থাৎ এদেরকে যদি বিপণন করা যায়, এদের এদের টার্গেট করে যদি মার্কেটটাতে যদি আসা যায়, অর্থাৎ এখানে একটা বড় মার্কেট প্লেস আছে এদের জন্য। অর্থাৎ স্বল্প মূল্যে দেখা যায়, আমি স্বল্প মূল্যে কেন উৎপাদন সম্ভব আমি বলি, মানে আপনি যেমন আলিবাবাতে ঢুকলে দেখবেন যে ওনারা হিউজ পরিমাণ মানে হোলসেল সেল করতেছে, মানে বানায় সেল করতেছে, মানে কোনো বক্সে না, মানে ওনারা শুধু তৈরি করে দিবেন লাখ পিসে, এতে আপনার 2 থেকে 3 টাকা পড়বে ইজিলি এসে এখানে। আর লোকালি, এখানে লোকালি মার্কেটে যা পাওয়া যায় আমি তার প্রাইস দেখছি। আমি ওই যে আপনার সুপার স্টোরগুলোতে আমি গেলাম একদিন, গিয়ে দেখলাম এগুলোর প্রাইস আসলে একটা হিউজ পরিমাণ প্রাইস, মানে যেগুলো আসলে একজন স্বল্প মূল্যে ফ্যামিলিতে প্রতিদিন না, মানে সপ্তাহে যদি একটা একজন গার্মেন্টস কর্মী সর্বোচ্চ বেতন কত, মানে সর্বনিম্ন বেতন কত, 7 থেকে 6 থেকে 7 বা 8, সর্বনিম্ন বেতন 8,000 টাকা। ওনার যদি মাসে যদি 300 থেকে 400 টাকা উনি খরচ করতে পারবেন না, 400 থেকে 500 টাকা, উনি চাইবেন আর একটু সেভে একটু ভালো কোয়ালিটিফুল পণ্য তো কাস্টমার চাই। আসলে যারা নিম্ন মধ্যবিত্ত তারাও কিন্তু আসলে ভালো পণ্য ইউজ করতে চাই, যদি একটু কম রেটে পাওয়া যায়, আর যদি কম রেটে পাওয়া যায় এটা সবাই অ্যাভেলেবেল ইউজ করবে। আপনি যেমন অন্য এখানে বিভিন্ন ব্র্যান্ড আছে, ব্র্যান্ড আমি নাম বলতেছি না, যারা হঠাৎ মার্কেটে এসে এখন দুম করে মানে মার্কেটে এসে একটা ব্লাস্ট করছে, মানে ওই যে বোমের মতো একটা ব্লাস্ট করছে, যেন এইখানে মানে ওনারা একটা বড় মার্কেট প্লেস ধরে নিছে। মানে অনেক মার্কেটাররা এটাতে ঢুকতেছে এখন, দেখবেন অনেক ইম্পোর্টাররা কিন্তু চায়না থেকে এখন ইম্পোর্ট করে এনেই সেল করতেছে, যেমন হুইসপার ইন্ডিয়ান কোম্পানি বাংলাদেশের লোকে ব্যবসা করে চলে যাচ্ছে, কিন্তু এরাই কিন্তু আসলে ইন্ডিয়ান কোম্পানি বাংলাদেশে ব্যবসা করতেছে, মানে ওনাদের পণ্যের মান যথেষ্ট ভালো, প্রাইসও তেমন, মানে মান যথেষ্ট ভালো হওয়ার কারণে আসলে বাংলাদেশে যথেষ্ট বেশি চলতেছে। তো মনে হয় এটা উৎপাদনের ক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে আপনি ঢাকার ওই যে নবাবপুর, মেবি নবাবপুর না সরি, ওই যে দোলাইখালে গেলে কিন্তু আসলে মেশিনারিজ পাওয়া যায় আমি যতটা জানি। আর মেশিনারিজ যদি ওইখানে পাওয়া না যায়, হ্যাঁ দোলাইখালে একজন আছে আমাদের মেশিনারিজ, আমি মনে হয় আমি ইনশাল্লাহ যদি আমি পাই আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে এটা লিখে দিব, ঢাকার যে দোলাইখালের ওইখানে উনি মেবি ইম্পোর্টও করে নিজেও বানায়, আর উনি সম্ভবত এটা সম্পর্কে মানুষকে ইয়াও করে। আরেকটা এখানে ট্রিক্স বলি, অর্থাৎ ওই বর্তমানে নাকি ওই যে কলা গাছের আঁশ থেকেও কিন্তু ফাইবারটাও নাকি মানে পানি শোষণ ক্ষমতা বেশি হওয়ার কারণে ওইটাও ইউজ করা যায়। ওইটা যদি ইউজ করা যায় তাহলে তো আপনার উৎপাদন ক্ষেত্রে যেখানে 3 টাকা পড়বে উৎপাদন, ওইটা আমি মনে করি তখন 1.5 টাকা বা সামথিং 1 টাকা 20 পয়সা চলে আসবে, তখন সেলস টার্গেটে গিয়ে আমরা সর্বোচ্চ একটা 5 থেকে 6 টাকা পড়বে, এর চেয়ে বেশি পড়বে না মার্কেটিং কস্ট মিলে। তো মনে করেন এটাই মোটামুটি একটা ভালো একটা আইডিয়া। আর বাংলাদেশে কিন্তু অনেকেই কাজ করতেছে বলতে, অনেক সেবা সংগঠনগুলো এটা নিয়ে কাজ করতেছে, আসলে সেবা সংগঠন ওনারা যেহেতু এটা নিয়ে কাজ করতেছে মানে এটা একটা প্রফিটেবল বিজনেস, প্রফিটেবল ওনারা প্রফিটেবল যখন দিয়ে যাবে আসলে বিপণনের ক্ষেত্রে, ওনারা যদি এখন 100 পিস সেল করে সামথিং কয়েক বছর পর 1,000 পিস সেল করবে, ওই যে আপনার এখন কী নাম একটা বললাম, অপরিচিতা মেবি অপরিচিতা নামটা, ওনারা কী করে ওনারা গ্রামের সব মানুষদের নিয়ে
ওইটা দিয়ে আসে, ওনারা দিয়ে দিয়ে আসে। এখন কিন্তু ওদের সেলস টার্গেট দিন দিন বাড়তেছে, ওনারা যেখানে 100 পিস ছিল এখন 1000 পিস, 1000 পিস এখন মাসে 5000 6000 পিস ওনাদের লোকবল না বাড়ানোর কারণে। আর আর এখানে একটা কি জানেন, একটা এনাফ, একটা রুম হলে এনাফ, তো এটাই 15টা তৈরি করতে একটা রুম হলে এনাফ। আর এমন কোনো ভারী যন্ত্রপাতি লাগতেছে না, যা মানে আপনার একবারে 40 থেকে 60 হাজার টাকা হলে এনাফ, মানে আপনি একটা বিজনেস দাঁড় করাতে এনাফ। আপনি নিজের রুমেও সেট আপ করতে পারেন, দেখা যাচ্ছে মানে একটা রুমে বেশি হলে 6 মাস আপনি একটু কষ্ট করে থাকলেন, 6 মাস একটু কষ্ট করে থেকে নিজের রুমে হলো ওইটা উৎপাদন করে লাভে যখন বিজনেস আসবে তখন আপনি কারখানায় বা কোনো একটা রুম হায়ার করে তারপর করতে পারেন। এটা মানে প্যাকেজিং এর ক্ষেত্রেও যথেষ্ট নজর দিবেন। আর যদি স্কুলকে টার্গেট করতে পারেন, বা আমি মনে করি বিশেষ করে গার্মেন্টসকে টার্গেট করেন যারা এই ব্যবসায় মানে নামতে চান, তারা গার্মেন্টসকে টার্গেট করলে মোটামুটি একটা ভালো রেজাল্ট আপনি পাবেন। কারণ গার্মেন্টসে আপনি 100 জন যদি হয়, 100 জন আমি পার্সেন্টেজে ধরতে চাই, 100 জন মহিলা আমি মানে 100% শিওর দিব 60% নিবে। একটা পণ্য যদি 100 জনের কাছে যান আপনি 60% গার্মেন্টস কর্মী নিবে, যদি ওই প্রাইস ওরা কিন্তু চাবে প্রাইস ভ্যালুটা কম, আর ফার্স্ট টাইম ইউজ করে যদি একবার ভালো লাগে ওরা অন্যজনকে রিকমেন্ড করবে। ওই যে এটা হচ্ছে পেন্টাকিউ, পেন্টাকিউ বলে মার্কেটিংয়ের পাশে পেন্টাকিউ, এটা একটা মানে আমি একটা মার্কেটিং সেমিনারে গেছিলাম তখন আমাকে পেন্টাকিউর আসলে ধারণাটা দিছে। পেন্টাকিউটার ধারণা হচ্ছে মানে কোনো একটা কাস্টমার যদি কোনো একটা পণ্য ভালো লেগে থাকে ওইটা কাস্টমার কী করে অন্যজনকে রিভিউ করেন। যেমন দেখেন আপনি আমার বাসায় মনে করেন, আমার মনে করেন সাপোজ আপনাদের বাসায় মানে আপনি একদিন একটা সরষের তেল বা এক্স ওয়াই জেড কিনলেন, কেনার পর ওইটা মানে হেভি ভালো বা অনেক ভালো লাগছে মানে ফ্যামিলির, ওইটা কী করবো আমার আপনার আম্মা আপনার কাকে বলবে, আপনার খালা বা বাসায় কেউ বেড়াতে আসলে আমার ফুফু আপনার চাচি কেউ আসলে এই কোম্পানির কি সরষের তেলটা অনেক ভালো, অর্থাৎ কি উনি রিকমেন্ড করে দিচ্ছে। কারণ কি পণ্যের মান ভালো, মানে পণ্যের মান যদি খারাপ হতো উনি কী বলতো, তাইলে মানে উনি ওই পণ্য নিয়ে অনেক খারাপ কোনো কিছু বলতো, তারপর কে কিনতো না, কাস্টমার একটা বাড়তো না। অর্থাৎ কাস্টমার কাস্টমারকে কিন্তু রিকমেন্ড করে যদি পণ্য যথেষ্ট ভালো হয়। ওকে ধন্যবাদ, ইনশাল্লাহ আগামীতে আরও কথা হবে। আর আপনাদের যত সমস্যা তা কমেন্ট বক্সে লিখে পাঠান, আর কমেন্ট বক্সে যদি কেউ দেখা যায় একটা কেউ কমেন্ট করছে বা মানে এই উত্তরটা আপনি জানেন, আপনি নিচে ইনশাল্লাহ কমেন্টটা করে দিবেন, যাতে মানে ওর আপনিও জানতে পারেন আমরাও জানতে পারি। আর যে কোনো সমস্যা যে কোনো আইডিয়া সম্পর্কে জানতে চাইলে ইনশাল্লাহ কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।